ये दोस्ती हम नहीं तोड़ेंगे, सिर्फ बीच में एक पोटरा रखेंगे। भैया का सब दादा रखूँ शॉर्ट चल से হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে চলে চার নতুন ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতে আমি সোজা চলে যাচ্ছি আবার সেই পূর্ণিয়ার পথে, এবং এখন যাব সোজা বাস, এবং বাসে করে আজকে রাতে অনেক জার্নি। আমি আজকে এখানে বাড়ি থেকে বলে বেরোচ্ছি, এবং শুরু করব কালকে সকাল থেকে সোজা ট্রেন, এবং তারপরে কালকে ওখানে যা যা হবে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আমাদের কাজ কালকে, বাট বেরিয়ে যাচ্ছি আজকেই। সো চলো। সো আমরা ট্রেন, বাস, বাইক এবং অবশেষে অটো করে আমরা সোজা পৌঁছে যাই আমাদের কাজের ডেস্টিনেশনে। সো ফাইনালি আমরা রেডি হয়ে এবার চলে যাচ্ছি আমাদের কাজের পথে, এবং আমাদেরকে থাকতে দিয়েছে ঠিক ওই বাড়িটাতে। আমরা ওই বাড়িটাতে এতক্ষণ ছিলাম, এবং সেইখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, ড্রেস ব্রেস চেঞ্জ করে এখন সোজা যাচ্ছি দাদার বাড়ি, মানে গ্রুমের বাড়িতে। এবং গ্রুমের বাড়িতে এখন সমস্ত রিচুয়ালস, এবং আজকে রাতে মেহেন্দি সঙ্গীত এসব চলবে। সো চলো যাই, ওখানে গিয়ে কাজকর্ম করি, এবং তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি। সামনে বাবা আর সঞ্জীব যাচ্ছে, দুজনে দু ভাই মিলে। এ দোস্তি হম নেই তোড়েঙ্গে, সিফ বীচ মে এক পোটরা রখেঙ্গে। সো ফাইনালি আমাদের কাজ শুরু, এবং শুধু শুরু না, অনেকটা সময় পর শুরু হলো আমাদের কাজ। এখানে গ্রুপ ফটো চলছে এখন নানা রকম পোজে, আর আমরা সেগুলো ক্যামেরা বন্দী করছি। তো চলো প্রথমে এখন মেহেন্দি, তারপরে হলদি, সমস্ত কিছু চলতে থাকবে। তো হলদি করতে করতে আমরা বৃষ্টির মধ্যে একটু বাইরে এসেছি, বাইরে বলতে এখানে একটা সুন্দর একটা লোকেশন আমরা দেখতেছি, লোকেশন থেকে একটা ব্যাকগ্রাউন্ড একটা জাস্ট। তো এখানে একটু আমরা কিছু ছবি এবং ভিডিও নিব, বৃষ্টি পড়ছে, নিয়ে আসা হয়েছে। তো চলো দেখি এখানে কি শ্যুট করতে পারছি আমরা। বাবাই ছাতা নিয়ে শ্যুট করছে, আর আমি এখনো শুরু করিনি, আমি কিছুক্ষণ পর শুরু করব। তো বাবাই আগে নিজেরটা কমপ্লিট করে নিই, কারণ ওকে না কমপ্লিট করলে আমরা খুশি হই না, আগে বাবাকে কমপ্লিট করতে হবে সময়। ওদের সঞ্জীব ক্যামেরা নিয়ে চলে এসছে। ভাইয়া সব ঠিকঠাক না? বাবালে ভাইয়া কা সব দাদা এখন শর্ট চলছে। এই এইদিকে এই দিকটাই চলে আসো একবার, ইধার ইধার আ যাই একবার, ইধার। হ্যাঁ, থোড়া থোড়া আগে, থোড়া আগে ভাইয়া, থোড়া আগে, থোড়া আগে, আর তো ইজ গ্যাপ মে, ইজ গ্যাপ মে। সো ফাইনালি বৃষ্টির মধ্যে একটু একটু শ্যুট করে নিলাম, এবং এখন আবার চলে যাচ্ছি সে স্টেজে। ওই স্টেজে গিয়ে আবার সেই মেহেন্দির প্রোগ্রাম কন্টিনিউ চলছে, এবং তার সাথে হলদিও চলবে। সো চলো সোজা যাই স্টেজে, এবং সেখানে গিয়ে দেখাই তোমাদেরকে। সো ফাইনালি মেহেন্দির প্রোগ্রাম ডান, এবং এখন শুরু হয়ে যাচ্ছে হলদির প্রোগ্রাম। পেছনে লেখা চেঞ্জ হয়ে গেছে, এবং পুরো এখন হলদির টিম এখানে চলে এসছে। হলদির টিমের প্রথমে শুরু হচ্ছে দাদা এবং দাদার বন্ধুকে দিয়ে। সো এবার তারা পুরো নাচানাচি করছে, সো চলো একটু দেখে নাও কিছু নাচানাচি।
সুকান্তা তোলে সুর ফুলতে নয় বাস, হাসির খেলা একটি চিরঞ্জির মাঝে, সুবহারাতে রয়ে সেই ভাবনা, গায়ে হলুদ লেগে যেতে থাকো পান্না। ওরে দুলহান কি উপহার, হলুদ গায়ে তোমার প্রীতি বারোদার, অনেক আনন্দে বাঁচবে দোতরা, আজ প্রাণের বিয়ের বাঁশি বাজলো বাজলো বারো তারা। তো ফাইনালি আজকের মতো কাজ ডান এবং এখানে সমস্ত কিছু এখন বন্ধ এবং আমরা খাওয়ার খেয়ে চলে এসেছি এবং এখানে অলমোস্ট সব কিছু প্যাক করা হয়ে গেছে, এখন একটু ভিতরে আমরা প্লেস করে দেবো। সো আজকের মতো কাজ এখানে শেষ এবং ভিডিওটাও আজকে এই অবধি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সো এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে দাবিয়ে দিন, যাতে সমস্ত ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো আর বেশি কিছু বলছি না, সকলকে বাই বাই, টেক কেয়ার।